আসসালামু আলাইকুম। কেয়ার সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আর আমার দেবরের বাসায় নেই, চলে এসেছি বোনের বাসায়। আর সকালে নাস্তাটা শেষ করে বোনের হাতের এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম। শুধু যে আমি একা খেয়েছি তা না, বাসার অন্যান্য সকলে খেয়েছে, খেয়ে যে যার মতো তার তার কাজে ব্যস্ত। অনেক দিন পরে সাদনানোর দুই কাজিনকে পেয়েছে, তো ওদেরকে একসাথে থেকে আলাদা করা মুশকিল। সারা দিন দেখা যাচ্ছে তিনজন একই সাথে বসে গুটুর গুটুর করে গল্প করে আর গেমস খেলে, আর এদিকে আমরা দুই বোন বসে বসে গল্প করছিলাম। আর ও কী কী নতুন গহনা কিনেছে সেগুলো আমাকে বের করে দেখাচ্ছিল। এগুলো সবই ইমিটেশন গহনা, কোনোটাই সোনার না। আমার বোন, ওর ফ্ল্যাটের সামনে কার্নিশ একটু জায়গা আছে, তো সেখানে একটু বাগান করেছে, তো আমাকে নিয়ে আসলো বাগান দেখাতে। আর আজকে বাগান থেকে শাক তোলা হবে, তুলে সেই শাক রান্না করা হবে। তো বেশ কয়েকদিন রিচ ফুড খেতে খেতে একদম বোর হয়ে গেছি, তো বোরকে বললাম যে একটু ভর্তা সবজি এগুলো করতে, তো ও বলল যে ঠিক আছে, তাহলে বাগান থেকে আজকে শাক তুলি, সেই শাক রান্না করে খাওয়া হবে। তো সেই খুশিতেই আত্মহারার, কারণ আমরা দুজনেই বেশ শাক সবজি ভর্তা এগুলো খেতে পছন্দ করি। ভিডিওটা করছিলাম আর ভাবছিলাম যে যারা একসময় বাগান করতো না তারাই এখন বাগান করে বেশ আগ্রহ সহকারে, আর আমি বাগান করতাম, সে বাগান করা এখন ছেড়ে দিয়েছি। তো বোন গাছ থেকে শাক তুলছে, এই অংশটা আমি ভিডিওতে রেখে দিয়েছি, স্মৃতি হিসেবে ভালো লাগবে যে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আর বোন নিজের হাতে লাগানো শাক তুলে আমাদের খাওয়ালো। আসলে এই ছোটো ছোটো স্মৃতিগুলোই দেখতে ভালো লাগে। আমার বোন ঢাকা শহরে দুই বাচ্চাকে নিয়ে একাই থাকে, কারণ ওর হাজবেন্ডের পোস্টিং হচ্ছে বান্দরবনে। তো দুই বাচ্চার পড়াশোনা প্লাস সংসারের অন্যান্য দায়িত্বগুলো ওর নিজের একারই করতে হয়, এর মাঝে আবার নিজের পড়াশোনাটাও চালিয়ে গেছে। তো বলা যায় যে রীতিমতো ওকে একটা যুদ্ধ করতে হয়। এটা একদিন বিকেলবেলা দুই বোন বেরিয়েছি যমুনা ফিউচার পার্কে, দুজন একটু ঘোরাঘুরি করলাম আর কিছু টুকিটাকি শপিংও করেছি। গত ব্লগে আমি আপনাদের ছোট্ট একটু এই ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম, যমুনা ফিউচার পার্কে এসেছিলাম, তো এখানকার আড়ংয়ের যে শোরুমটা আছে সেই আড়ংয়ের শোরুমে কী কী আছে সেটার ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে গত ব্লগে আমি শেয়ার করেছি। আর বাসায় আমরা চলে এসেছি আর কী কী কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা কিনেছি যমুনা ফিউচার পার্কে, নতুন একটা শোরুম হয়েছে মিস্টার DIY, সেখান থেকে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো নিয়েছি। যমুনা ফিউচার পার্কের মিস্টার DIY এর শোরুমে কী কী পাওয়া যায় সেটা আমার নেক্সট ব্লগে শেয়ার করব। যদি আপনারা কেউ ঘুরতে আসেন তো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আর যে সুতি এখানে আমি টু পিসগুলো দেখাচ্ছি এগুলো অবশ্য যমুনা ফিউচার পার্ক থেকে নেইনি, এগুলো বাইরে থেকে নিয়েছি বাসায় রাফিউজের জন্য। শুধু যে নিজের জন্য কেনাকাটা করেছে তা কিন্তু না, অন্যদের জন্যও করেছি। তবে সুতির থ্রি পিসগুলো দেখাচ্ছি, ডিজাইনগুলো যদি কেউ আপনারা থ্রি পিসগুলো ডিজাইন করে বানাতে চান তাহলে বানাতে পারেন। একটু আপনাদের ক্যামেরার সামনে একটু ধরে দেখাচ্ছি, আপনারা ডিজাইনগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার সাধারণত ডিপ কালার খুবই পছন্দ, সবসময় আগে ডিপ কালারই পরতাম, তবে এখন দেখা যাচ্ছে যে শুধু ডিপ কালার যে পরি তা কিন্তু, এখন দেখা যাচ্ছে ডিপ কালারও পরছি আবার হালকা কালারও পরি, কারণ হচ্ছে একই রকম পরতে পরতে একটা দেখা যায় যে একঘেয়েমি চলে আসছে। তো সব রকমই কালার পরলে একটু নতুনত্ব আসে।
আর এই কালারটা নিয়েছি, এই কালারটা আমার কাছে মনে হচ্ছিল যে পরলে খুব ভালো লাগবে, একটা মিষ্টি কালার, তো নিয়ে নিলাম। এটা অন্য আরেক দিনের ভিডিও, আমরা বাসার সবাই মিলে পূর্বাচলে ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার পরে, তো আমরা সবাই ট্রলারে উঠেছিলাম আর রাতের আধারে দেখা যাচ্ছে যে মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাহায্যে যতটুকু ভিডিও করা যায় ততটুকু করে নিয়েছি। সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।